বরিশালের উদিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাপ্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সত্তার মোল্লার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বুধবার 10 নভেম্বর রাতে বরিশাল জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এই মর্মে শুনানি শুরু হয়, যা বুধবার সন্ধ্যায় শেষ হয়। শুনানি শেষে রাত 9টায় সত্তার মোল্লার প্রার্থিতা বাতিল হয় বলে জানিয়েছেন বরিশাল জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম। তিনি জানান, একটি মামলায় নিম্ন আদালতে সাজার রায় হওয়ার পর উচ্চ আদালতে যান প্রার্থী। সেখান থেকে তাকে জামিন দেওয়া হলেও ওই সাজার রায়ের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি, অর্থাৎ সাজার রায়ের বিষয়ে স্থগিত বা বাতিলের কোনো আদেশ দেয়নি উচ্চ আদালত। নির্বাচন কর্মকর্তার কাছে নৌকাপ্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সত্তার মোল্লার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন গুঠিয়া ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন। আপিল সূত্রে জানা যায়, আব্দুস সত্তার মোল্লা বানারীপাড়া এলাকার জুলেখা নামের এক নারীকে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। এই মামলায় তিনি 2 বছরেরও অধিক সময় কারাবন্দী ছিলেন। উক্ত আদালতে আপিলের পরিপ্রেক্ষিতে আব্দুস সত্তার মোল্লা জামিনে রয়েছেন। এই মামলায় তিনি 2 বছরেরও অধিক সময় কারাবন্দী ছিলেন। উচ্চ আদালতে আপিলের পরিপ্রেক্ষিতে আব্দুস সত্তার মোল্লা জামিনে রয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আইনিভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না আব্দুস সত্তার মোল্লা, এমন দাবি করে আবেদন করেন মোহাম্মদ নাসির উদ্দিন। শুনানিতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উদিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উদিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ সময় চেয়ারম্যান প্রার্থী আব্দুস সত্তার মোল্লা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, আবেদনকারী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন ও তার আইনজীবী হিসাবে অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু, অ্যাডভোকেট নাজিমুদ্দিন পান্না এবং অ্যাডভোকেট আজাদ রহমান উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী আগামী 28 নভেম্বর গুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।